প্রিয় শিক্ষার্থীবৃন্দু আবারও প্রগতি ইনস্টিটিউট অফ বাসালের পক্ষ থেকে তোমাদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আমি মোহাম্মদ হাসানুর রহমান আজকে আবারও তোমাদের মাঝে উপস্থিত হলাম ইংলিশ নতুন আরেকটা টপিক নিয়ে ভারবাল নাও এখন যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং মেডিকেলের জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট একটা টপিক কারণ প্রত্যেকটা এক্সামে দেখা গেছে ভার্বাল নাউনের উপর একটা করে কোয়েশন তোমাদের মার্কস থেকেই থাকে তো আসো সর্বপ্রথমে আমরা জেনে নিই ভার্বাল নাউনটা কী ভার্বাল নাউন হচ্ছে ভার থেকে সৃষ্টি কিন্তু নাউনের মতো কাজ করবে এটার গঠনটা অনেকটা জেরান্ডের মতো কিন্তু ভার্বাল নাউন যখন আমরা উচ্চারণ করতে যাব তখন কিন্তু ক্রিয়ার কাজের কোনো ফোর্স উচ্চারণে থাকবে না এটার জন্য একটা এক্সাম্পল দিতে পারি দ্য রিডিং অফ নিউজ ইজ মাই ফেভারিট হবি এর বাংলা অর্থ হচ্ছে সংবাদপত্র পাঠ আমার প্রিয় শখ এখানে রিডিং যেটা দিয়েছি এটা কিন্তু ভারবাল নাও তাই সংবাদপত্র পাঠ বলতে হবে এখানে পড়া বলা যাবে না পাঠ বললে এখানে কিন্তু ভারবের কোনো ফোর্স আমরা পাবো না আবার এটাকে যদি আমরা এইভাবে বলি রিডিং নিউজ পেপার ইজ মাই ফেভারেট হবি সংবাদপত্র পড়া আমার প্রিয় শখ তো এখানে কিন্তু সংবাদপত্র পড়া পড়া বলায় এখানে ভার্ভের ফোর্সটা কিন্তু এখানে পেয়েছে বোঝাতে পেরেছি এটা গেল উচ্চারণের দিক থেকে ভার্বাল নাউনের নিয়ম এরপরে ইংলিশ দেখে বোঝার উপায় কিভাবে আমরা ভার্বাল নাউন এবং জেরানটা চিহ্নিত করব ভার্বাল নাউন এবং জেরান্ট এটা কিন্তু অনেকটা একই রকমের কিন্তু একটু ডিফারেন্স আছে সেটাও আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি তো তার আগে জেরান্ট এবং ভার্বাল নাউন এই দুটোর ডিফারেন্সটা হচ্ছে জেরান হচ্ছে ভার্বের শেষে আইএনজি আর ভার্বাল নাউন হচ্ছে ভারবেশেষে আইএনজি থাকবে কিন্তু এদের আগে এন এ দা দিস দ্যাট সাস এরকমের কিছু ডিটারমিনার থাকবে এবং ভারবেশেষ এর পরে প্রিপোজিশন থাকবে অথবা এরপরে অ্যাজেক্টিভ তারপর প্রিপোজিশন এভাবেই থাকতে পারে কিন্তু জেরান্ডে এগুলো কিছুই থাকবে না শুধু ভারবের শেষে আইএনজি থাকবে তো উদাহরণ দিয়ে এটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি আবার যদি আমরা দেখি এক্সাম্পলটা হচ্ছে দ্য রিডিং অফ নিউজ পেপার ইজ মাই ফেভারেট হবি আর নিচে আরেকটা দেখতে পাচ্ছি রিডিং নিউজ পেপার ইজ মাই ফেভারেট হবি এই যে উপরের বাক্যটা দ্য রিডিং অফ নিউজ পেপার এই যে রিডিং এটা এটা কিন্তু ভারবাল নাও কারণ রিডিংয়ের আগে দা ব্যবহার করেছি এবং এরপরে অব ব্যবহার করেছি আর নিচের যে বাক্যটা রিডিং নিউজ পেপার ইজ মাই ফেভারেট হবি এই রিডিংয়ের আগে কোনো কিছু ব্যবহার করিনি এবং এরপরেও কোনো প্রিপোজিশন ব্যবহার করিনি এটাই হচ্ছে ভার্বাল নাউন এবং জেরান্ডের ডিফারেন্স এছাড়া আরও কিছু নিয়ম আছে যা দিয়ে আমরা ভার্বাল নাউন চিনতে পারবো প্রধানত আমাদের দেশের ব্যাকরণিক অর্থে ভার্বাল নাউনের কাঠামোটা হচ্ছে ডিটারমিনার ডিটারমিনার হিসেবে দা এরপরে ভারবেশেষে আইএনজি এরপরে প্রিপতি হিসাবে অফ এই স্ট্রাকচারটা দেখলেই আমরা সহজে চিহ্নিত করতে পারবো যে এটা একটা ভার্বাল নাউন কিন্তু এ দায়ের জায়গায় ডিটার্মিন হিসাবে এ দিস সাস দিশাল এগুলো কিন্তু বসতে পারে তাহলে এর প্রেক্ষাপটে আমরা একটা উদাহরণ দেখতে পাই গুড টিচিং ইজ অ্যাসপেক্টেড টু মি তো আমরা এই এক্সাম্পলটা দেখতে পাচ্ছি এ একটা ডিটারমিনার এরপরে টিচিং যেটা ভার্বাল নাউন কিন্তু এর আগে একটা আজেক্টিভ দেওয়া হয়েছে গুড একটা আজেক্টিভ দেওয়া হয়েছে আমরা কিন্তু এই স্ট্রাকচারও কিন্তু ভার্বাল নাউনকে খুঁজে পেতে পারি ডিটার্মিনার পরে একটা আজেক্টিভ এরপরে সেই ভার্বাল নাউন এরপরে কিন্তু অফ বা প্রিপতিশ নাও থাকতে পারে যেমন এখানে আমরা পাচ্ছি না এনে ইজ অ্যাসে ইজ অ্যাসপেক্টেড টু মি একটা ভালো শিক্ষা আমার থেকে প্রত্যাশা করা হয় ভালো শিক্ষা ভালো শিক্ষা আমার থেকে প্রত্যাশা করা হয় এখানে কিন্তু ভার্বের কোনো অর্থ প্রকাশ পায়নি ফোর্স প্রকাশ পায়নি শুধু আইএনজি যোগ করে যে ভার্বাল নামটা তৈরি করা হয় আসলে কিন্তু তা না অনেক ক্ষেত্রে সাফিক্স যোগ করেও ভার্বাল নাম গঠিত হতে পারে তো এই রকমের কিছু ওয়ার্ডের সাথে সাফিক্স যোগ করে কীভাবে ভাবন তৈরি করা হয় আমি দেখাচ্ছি যেমন অ্যারাইভ মানে পৌঁছানো এর সাথে একটা সাফিক্স যোগ করা হল অ্যারাইভাল তখন এর অর্থ হয় আগমন এটা কিন্তু নাউনের পূর্ণ অর্থ প্রকাশ পায় ভার্বের কোনো ফোর্স এখানে পাই না ডিসাইড মানে সিদ্ধান্ত নেয়া ডিসিশন সিদ্ধান্ত সম্পূর্ণ নাউন ভার্বের কোনো ফোর্স নেই কনগ্রাচুলেট অভিনন্দন জানানো আর কনগ্র্যাচুলেশন মানে অভিনন্দন ক্লোজ বন্ধ করা এর ভার্বাল নামটা হচ্ছে ক্লোজার বন্ধ অবস্থা ডিপার্ট প্রস্থান করা আর ডিপার্সার প্রস্থান এগুলো হচ্ছে সাফিক যুগে ভার্বাল নাউন গঠন এগুলো দিয়ে একটা এক্সাম্পল দিতে পারি দ্য অ্যারাইভেল অব মিস্টার হাসান হ্যাজ মেড আওয়ার কলেজ রেপুটেশন এই যে এখানে ভার্বাল নাউনটা সাবিক যুগে তৈরি হয়েছে এর আগেও কিন্তু একটা ডিটারমিন হিসেবে দা এবং পরে আমরা প্রিপোজিশন হিসাবে অফকে দেখতে পাচ্ছি এরকম কাঠামোই ভার্বাল নামগুলোকে আমরা বাক্যে দেখতে পাব যখন ভার্বের আগে দা এর পরে অফ বা আইএনজি অথবা সাপিক যুগে একটা স্ট্রাকচার দেখব তখন ধরে নেব যে এটা একটা ভার্বাল নাউন আশা করি বুঝতে পেরেছ খুব ইম্পর্টেন্ট একটা টপিক ডিওর ভিউয়ার্স যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই সাবস্ক্রাইব করে নি বা পাশে থাকা বেলাইকনে ক্লিক করবা টাইম লাইনে সবার আগে আমার ক্লাসটি পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম